মনি গান টান ধর, গানটা ভাল লাগতেছে না। বেলা কয়টা বাজে? বেলা বাজে দুইটা। রিয়ার প্রতিদিন এত নাটক আসে করছেন? ভাই মানুষের একটা কাজ থাকতেই পারে, মানুষের একটা কাজ থাকতেই পারে, তাই বলে তো আমি এত জয় ঝামেলা তোকে নিতে পারবো না। ও অনেক দূর থেকে আসে, যত দূরের থেকেই আসুক তাই বলে তো মানুষের এই এত লেট হতে পারে না। প্রতিদিন এত লেট কিসের? মানুষের গায়ে হাত দিলে কোনো কথা হলো না, হাত তুলবো না কেন? আমাদের গায়ে হাত তুললেন না, এগুলো কি? না না না, আপনি কিন্তু আমাদের শিল্পী গোষ্ঠীর কিন্তু হাত তুললেন, বিচার পাচ্ছি না আমরা। কিন্তু একটা শিক্ষিত ছল হয় আর এই কাম খুললে একটা কথা হইলো নাকি? আরে ভাই খালি লেখাপড়া শিক্ষিত থাকলে হয় না, জ্ঞান কাজ করবো আমি কাজ করবো না, একটা লিমিটেড থাকা দরকার। আপনি যে কাজটা করেছেন আমরা চলে যাবো, বুঝছেন? রিয়াক মারা মানে আমার সবাই মারা। আমি নিজে আজকে নিজের গায়ে আঘাত করছি, কারণ তোমরা কি জানো না যে আমি রিয়াক কতটুকু ভালোবাসি? তা তো জানি। ও আমার হচ্ছে মার পেটের আপন ছোট বোন, আমি ওকে বোনের চোখে দেখি। আমি তো সেটাই জানি যে খুব ভালোবাসি। আমরা কি
কি হলো ভাই ওকে সারা যে আমার কন্টেন্ট আমাকে আমার কাছে ভালো লাগে না ও আসতে লেট করলে আমার কন্টেন্ট কন্টেন্ট মনে হয় না তাই তো নিজেকে আমি আজকে সামাল দিতে পারি নাই যখন দেখতেছি তোমরা সবাই গান বলতেছো আর আমার বোন রিয়া নাই তখন আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি ভাই কারণ ছোটবেলা আমরা যখন ছোট ছিলাম আমাদেরও বড় ভাই বোন ছিল যদি আমরা স্কুলে যাইতে যদি 5 10 মিনিট লেট করতাম তারাও আমাদেরকে এইভাবে শাসন করত তোর মনের কষ্ট বুঝতে পারছি আমরা আর এরকম মানে এরকম আর কান্না না আমরা ভাই এত আর বাধা এন না তো মাঝে আমরা এখানে একটা গান করবো চ্যালেঞ্জ আসবো তাড়াতাড়ি ফাট করে কিছু বলি আসলে তোমার মাথায় তো কোনো কিছু নাই যে ভালোবাসে সেই তো শাসন করে তাছাড়া কি কেউ পারে শাসন এই কথাটা তোমার এতক্ষণ কি মাথায় ঢোকে নাই সে এত পরিমাণে ভালোবাসে যার জন্য ঠিক আছে আচ্ছা এইগুলো নিয়ে আর কোনো টেনশন নাই চলো তাড়াতাড়ি কাজ করা লাগবে ঠিক আছে চলো চলো আইসো আইসো করেন না আসার সময় একটা কষ্ট মানে যে যাই কষ্ট পাইছে আর এখন যদি গানের মধ্যে সেই কষ্টটাই ধরে রাখো তাহলে আর মানসিক বিনোদন তো ভোগা হল তাহলে কি চাচ্ছেন একটু আনন্দ করা লাগবে না আনন্দের গানগুলো গাওয়া লাগবে একটু ভালো গান একটু আনন্দ ড্যান্স যাতে উঠে যায় ওই গান মানুষ তো কষ্ট আর কত সময় যায় আনন্দ দেখতে লয়
সাধানে নাটক ছিল আমি আর রিয়া এই যে সাধানে নাটক করলাম ভালো করে দেন তো আজকের মতো বিনোদন কোন কন্টেন্ট হয়েছে কারণ আমি তো এতটা বুঝতে পারি আসলে যে লোকটা লাইসি গেল না আমার তার তো খারাপ তার আমার রিয়ালিটি
সাধারণ নাটক তোর মাথায় কি এত বুদ্ধি কিটা দিছে রে আপনি শুটিং করে নাই ওই উপরলা তাই তো আপনার কাছে নিয়ে এই যে আমারে যে সুখের পানি ফলো এই সুখের পানির কি দাম নেই না না ঠিক বলি এত সময় কথা বলে না না তুমি সাধারণ তোমার এই পানির ফেরত চাও ও সেই কথাই করছিস না নাটকের কথা আমিও জানতাম তাও সবদি পানি বাড়াইছিল কি কারণ আসলে অভিনয় যদিও বা ছিল সাধারণ নাটক ছিল কিন্তু এটা বাস্তবে আসলে ও মারছি আমি আমার কাছে মনে হচ্ছে আমি সত্যিই মারছি আমার কাছে মানে মানে আমারও আর সেই সময় আমি কন্ট্রোল করতে পারিনি তার কারণে আমার চোখ দিয়ে নানা পানি বার আগে मोबाइल चेंज कर তো সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন লাগলো আজকে এই বিনোদনটি অবশ্যই অবশ্যই আপনারা এমকে ভিলেজ মিউজিকের কমেন্ট বক্সে জানাবেন আর এমকে ভিলেজ মিউজিক চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভাবে নতুন কোন বিনোদন নিয়ে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।